বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। এখন আমি আর মা চলে যাব একটু শপিং করতে। তোমাদের সঙ্গে থাকুন। আজকে আমরা বহরমপুর সুনিতায় শপিং করতে যাচ্ছি। আজকে বাড়ির একদম সামনে থেকেই টোটো পেয়ে গিয়েছি, তো টোটো ধরার জন্য বেশিক্ষণ হাঁটতে হলো না। তো সামনে সরস্বতী পুজো আসছে, তো আমার আর সুব্রতর বিয়ের পরে এটা প্রথম সরস্বতী পুজো, তাই ভাবলাম যে আমাদের দুজনের জন্য কিছু কেনাকাটা করে নেওয়া যাক। তো সুব্রত তো কাজে ব্যস্ত আছে, সেই জন্য আজকে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম শপিং করতে। তো এখন তো বিয়ের সিজন চলছে, তো আজকে মনে হয় সুনিতায় বেশ ভিড়ই থাকবে, তো গিয়ে দেখা যাক কতটা ভিড় থাকে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা সুনিতার সামনে চলে এসেছি। তো আমি আর মা তো ভেবেছিলাম কি যে প্রথমে ঢুকে ঢুকে এই শাড়ির কাউন্টারে যাব, কিন্তু দোতলায় উঠে প্রথমে অনেক সুন্দর সুন্দর কুর্তি চোখে পড়ল। তো মা বলল যে ওদিকটা একবার ঘুরে আসা যাক। তো চলুন দেখা যাক এই কাউন্টারে কিছু পছন্দ হয় কি না। মা তো অলরেডি আমার জন্য দুটো কুর্তি পছন্দ করে ফেলেছে। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। তো আমাকে এই দুটো কুর্তি পরে কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো নেক্সট এবার আমরা চলে এলাম শাড়ির কাউন্টারে। তো তাড়াহুড়ো থাকার জন্য কি শাড়ি কিনলাম সেটা আপনাদের এখন দেখানো হলো না। তো এবার আমরা চলে এলাম সুব্রতর জন্য পাঞ্জাবি নিতে। তো দেখতেই পাচ্ছ মা সুব্রতর জন্য পাঞ্জাবি পছন্দ করছে। আমাদের কেনাকাটা প্রায় শেষ, এবার আমরা চলে এলাম ক্যাশ কাউন্টারে। আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। তো আজকে ভেবেছিলাম যে সুনিতায় বেশ ভিড় থাকবে, বাট আজকে সুনিতা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তো সুনিতা থেকে বেরিয়ে একদম সামনেই মোমো স্টলে চলে এলাম। শীতের দিনে গরম গরম মোমো খাওয়ার মজাই আলাদা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এত বড় শপিং ব্যাগটা মাকে ধরিয়ে দিয়েছি। তো আমরা অনেকক্ষণ ধরেই টোটোর জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু এখন অবধি একটাও টোটো পাচ্ছি না। শেষমেশ একটা টোটো পেলাম, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমাদের শপিং কমপ্লিট, এখন বাস 4টা, বাড়ি ফিরলাম এক্ষুনি, এবার ফ্রেশ হয়ে নেব। হ্যালো বন্ধুরা, এখন বাসে রাত 11টা, আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে অল্প কিছু খেয়ে নিয়েছিলাম। তো এখন 11টা বাজছে, সারাদিন এদিক ওদিক করার পর প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখন ঘুমিয়ে পড়বো। গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে। আমাদের ব্লগ এবং ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। Bye. See you in next video.